আজকাল নতুন নতুন মুজতাহিদ সৃষ্টি হচ্ছে, তথাকথিত কিয়াস এর স্লোগান দিয়ে এরা মানুষের আখিরাত বরবাদ করে চলেছে। মানুষের বোঝা জিনিসকে এরা নতুন করে বোঝাতে চেষ্টা করছে। নিজেদের ত্রুটি নিজেদের মধ্যে না দেখে পবিত্র শরীয়তের মধ্যে দেখতে পাচ্ছে, ফলে শরীয়তের সুস্পষ্ট নির্দেশকে কাট ছাঁট করার চেষ্টায় মেতেছে। এক হাবশি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে একটা আয়না পড়েছিল। আয়নাটি হাতে নিয়ে তার দিকে তাকালো, নিজের বিশেষ চেহারাটি আয়নায় দেখতে পেল। হাবশিদের চেহারা অত্যন্ত কালো এবং বিশ্রী হয়ে থাকে। মোটা ঠোঁট দেখে সে চিৎকার করে উঠল, কমবখত, তোর মতো বৎসরত লোক আর হয় না। আয়নাটি দূরে ছুঁড়ে মারল, যদি এত বিশ্রী না হতিস তবে কি কেউ তোকে এখানে ফেলে যায়? এখন বলুন দেখি, আয়নাটি বিশ্রী ছিল না সে নিজেই কুৎসিত ছিল? সুতরাং লোকটি যেমন স্বচ্ছ আয়নার মধ্যে খুঁত দেখতে পেয়েছে, তেমনি এরাও পবিত্র শরীয়তের মধ্যে খুঁত দেখতে পায়।